শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজ মানেই বাড়তি উত্তেজনা সবশেষ বিশ্বকাপে ম্যাথিউসের আউট ঘটনার পর যার উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে তাই টি টোয়েন্টি সিরিজ জয়ের পর টাইগার উদ্দেশ্য করে টাইম উদযাপন করেছিলেন মেন্ডিস আশালঙ্কারা এবার ওয়ান ডে সিরিজ জিতে সেই উদযাপনের দাঁত ভাঙা জবাব দিয়েছেন মুশফিকুর রহিম সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ম্যাচে জয়ের মধ্য দিয়ে দুই এক ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ সিরিজ জয়ের পর ট্রফি তুলে দেওয়া হয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তুর হাতে এরপর তিনি উইনার্স বোর্ডের কাছে থাকা বাকি সতীর্থদের দিকে যখন এগিয়ে যাচ্ছিলেন তখনই দৃশ্যপটে হাজির মুশফিক এরপর হেলমেট হাতে নিয়ে দেখালেন লঙ্কানদের সঙ্গে দৈরথের আগুনে ঘি ঢালা সেই উদযাপন মুশফিকের হাতে থাকা হেলমেটের স্ট্রাপটা খোলা ছিল তিনি ইঙ্গিত করলেন সেটাতে সমস্যা আছে পাশ থেকে একটু অবাক হওয়ার ভঙ্গি করলেন অধিনায়ক শান্ত ঠিক যেন ম্যাথিউস আম্পায়ারের উদ্দেশ্যে হেলমেটের স্ট্রাপে সমস্যা দেখাচ্ছিলেন এর আগে টি টোয়েন্টি সিরিজ জয়ের পর ট্রফি নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে টাইম ডাউট উদযাপন করেছিল লঙ্কানরা এবার চট্টগ্রামে ওয়ানডে সিরিজ জয়ের পর টাইম মতো হেলমেট নিয়ে উদযাপন করেছেন টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম হেলমেট বদল করতে গিয়ে বিশ্বকাপে সময় ক্ষেপণ করে টাইমড আউট হয়েছিলেন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ঠিক সেটাই যেন মুশফিক আবারও মনে করিয়ে দিলেন